তারাবির নামাজ কি 8 রাকাত পড়া যায় কিনা, তারাবি না পড়লে রোজা হবে কিনা, রোজা ওষুধ খেয়ে যদি কোনো মহিলা তাদের অসুস্থতা বন্ধ রাখে সেক্ষেত্রে কি রোজা রাখবে, তারাবি না পড়লে রোজা হবে কিনা? হ্যাঁ রোজা হবে, পড়বেন না কেন তারাবি, রোজা হবে। তারাবির নামাজ কি 8 রাকাত পড়া যায় কিনা? তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। তাহাজ্জুদ কয় রাকাত, তারাবি কয় রাকাত? তো আপনি তো মাশাআল্লাহ রমজানে বেশি আমল করতে চান, ঠিক না? আচ্ছা মনে করেন 8 রাকাত ওয়ালাদেরকে বলি, আপনি 20 রাকাত তারাবি পড়েন, 8 রাকাত তাহাজ্জুদ পড়েন, ঠিক আছে? কেন আপনি সব সব বেশি পাবেন, সমস্যা কি করবেন? এখন চেহারাটা কালো হয়ে গেছে না, আপনি এটা করেন, নবী যদি বলছে আমার সুন্নত সাহাবাদের সুন্নত, তো ধরে নিলাম 8 নবীর সুন্নত, আবার নবী এটাও বলছে সাথে সাথে আমার সাহাবাদের সুন্নত ধরবা, তো ধরে নেই 20 রাকাত সাহাবাদের, তো নবীরটাও করবো সাহাবাদেরটা করবো। এখন নবীরটা করবেন আপনি 8 পড়েন, তো সাহাবাদটাও নবী বলছে হ্যাঁ করবা, আমার সাহাবাদটাও তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, তো এটাও করেন, আপনি তো মাশাল্লাহ বেশি সুন্নত পালন করবেন, তো করেন, সমস্যা নাই তো, হ্যাঁ না সমস্যা নাই, করেন আপনারা, আপনারা এটা করেন, 20 পড়েন 8 পড়েন, কি বললাম বলেন তো, 20 পড়বেন, 20 রাকাত তারাবি পড়বেন, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন, বলেন 20 রাকাত কি পড়বেন, 8 রাকাত, জি আপনি পড়েন, আল্লাহ আপনারে আরও বেশি আমল করার তৌফিক দান করেন, আপনি আরও বাড়ায় 36 রাকাত পড়েন, যত পড়বেন তত সওয়াব, কমায়েন না। আমার অফিসের বস একজন খ্রিস্টান, ওনাকে সালাম দেওয়া যাবে না দেওয়া যাবে না? নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গেলে কি ধরনের গুনাহ হয়? নবীজি বলছে সে যদি জানতো 40 দাঁড়ায় থাকতো, 40 দাঁড়ায় থাকতো, বছর মাস দিন বলে নাই, বলছে 40 দাঁড়ায় থাকতো, কেউ কেউ বলছে বছর, কেউ বলছে মাস, কেউ বলছে দিন, বাকি 40 বলছে, তাহলে এটা এটা থেকে বোঝা যায় কত বড় গুনাহ। তো গুনাহ না হইলে নবীজি এতদিন দাঁড়ায় থাকতে কেন বলবে? রমজানে হুজুর একটা রুটিন বললে ভালো হয়, যা আমরা সারাদিনে করবো, সারাদিন খালি গুনাহ করবেন না, কি করবেন না, গুনাহ করবেন না, গুনাহ ছাড়া যা বেশি বেশি করবেন, ইস্তেগফার বেশি পড়বেন, এটা নিজের জন্য, ইস্তেগফার বেশি পড়বেন, এটা নিজের জন্য, ইস্তেগফার খুব বেশি বেশি পড়বেন, যদি পারেন কোরআনের মাধ্যমে আপনার সময়টা কাটানোর চেষ্টা করবেন। রমজানে এক আমল করতে করতে যদি ক্লান্ত হয়ে যান, যেহেতু রোজা রাখবেন, বাস আরেকটা করবেন, আরেকটা করতে করতে ক্লান্ত হয়ে গেলে ঘুমায় যাবেন, তারপরেও মুখ দিয়া গুনাহ করবেন না, যদি ঘুম না আসে বসে থাকবেন চুপচাপ, ধ্যান করবেন আল্লাহরে, এটাও সওয়াব হবে, সুবহানাল্লাহ, গুনাহ করবেন না, মোট কথা এটাই। ওষুধ খেয়ে রোজা ওষুধ খেয়ে যদি কোনো মহিলা তাদের অসুস্থতা বন্ধ রাখে সেক্ষেত্রে কি রোজা রাখতে হবে? হ্যাঁ রাখতে হবে, আপনারা কে কইছে বন্ধ রাখতে? যদি বন্ধ রাখেন শরীরের ক্ষতি হবে, কিন্তু বন্ধ রাখলে রোজা রাখতে হবে, আবার বলছি বন্ধ রাখলে শরীরের ক্ষতি, কিন্তু যদি বন্ধ রাখেন রোজা রাখতে হবে, কথা বুঝে আসছে? বন্ধ রাখলে রোজা রাখতে হবে, এটা মাথায় রাখবেন। অনেক সময় ড্রেনের পানি জমা হয়ে থাকে, ওই পানি কাপড়ে লাগলে আচ্ছা নামাজ হবে কিনা? সতর্কতাবশত ধুয়ে নেবেন, যদি প্রচুর পরিমাণ অনেক বেশি পানি হয় সেক্ষেত্রে সমস্যা হবে না, প্রচুর পানি হইলে বৃষ্টি টিষ্টি সব মিলে প্রচুর পানি সেক্ষেত্রে সমস্যা হবে না, তারপরে সতর্কতাবশত আপনি ধুয়ে নেবেন, কাপড় ধুয়ে নেবেন। পানি একটা হলো প্রবাহমান, তো মাঝে মাঝে আমাদের ঢাকা শহরে প্রবাহমান পানির হুকুমে হয়ে যায়, একদম পুরো রাস্তাঘাট সব তলায় যায় না, এটা প্রবাহমান, তো প্রবাহমানের মাসালার ক্ষেত্রে সাধারণত নাপাক হয় না, কিন্তু যখন স্থির হয়ে যায় তখন এটা কম হয়ে যায় বেশি হয়ে যায়, কম হইলে বেশিরভাগ নাপাক হওয়ার সম্ভাবনা বেশি, তা আপনি ধুয়ে নেবেন সতর্কতাবশত, না হয় আপনার সারা জীবন ভিতরে অসওয়াসা থাকবে যে আমার নামাজ হলো কিনা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাহবুব মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে আমাদের এশার নামাজ এশার পরের কোরআনের তাফসীরকে আপনি কবুল করে নেন। মাহবুব মেহেরবান মাওলা, আল্লাহ সামনে রমজান মাস, এই রমজানটা যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে কাটাইতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমি আমার মুসল্লি ভাই সবাই যেন গুনামুক্ত সুন্দরভাবে জীবনটা কাটাইতে পারি তৌফিক দান করে দেন। আল্লাহ নামাজ নামাজ নামাজ
জামাতের সাথে যেন পাঁচ উক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারি, তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে দেন, জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি সুস্থ বানায় দেন, আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে দেন। আল্লাহ যেদিন আমরা মারা যাব ইমানের সাথে মুসলমান পরিচয়ে যেন মরতে পারি, তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে দেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করে দেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করে দেন। আল্লাহ রমজানে যে যেইখানে থাকি আল্লাহ গুনামুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ এই রমজানটা কেন্দ্র করে আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন। একটা সগিরা গুনাহ আর করব না, একটা কবিরা গুনাহ আর করব না। মেহরবানি করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ঘোষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ রমজান মাসটা বেশি বেশি ইবাদতে যেন কাটাইতে পারি তৌফিক দান করেন, আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন, আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে বিশেষ আবদার বিশেষ ফরিয়াদ, অনেক দিনের জন্য মুসল্লি ভাই মহব্বতের অনেক মানুষের সাথে দেখা হবে না, আল্লাহ মাবুদ গো আপনার কাছে আবদার তাদের সাথে অবশ্যই জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ আল্লাহ সবাইকে জান্নাতে দেখা করায় দিয়েন, আল্লাহ মা বোনদেরকে পর্দানি সিন বানায় দেন। এই রমজানে যেন কারো গীবত না করি, বোকার মতো যেন মিথ্যা কথা না বলি, বোকার মতো গীবত যেন না করি, আমরা বোকার মতো যেন রমজানের রোজাগুলো নষ্ট না করি, প্রত্যেকটা সিয়াম যথাযথ মর্যাদায় পালন করার তৌফিক দান করেন, আমাদের দোয়া আপনি কবুল করেন। اللهم صل وسلم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমাকে একটু রাস্তা করে দেন।